हेलो फ्रेंड्स वेलकम टू बीएस एकेडमी ऑनलाइन टेक्निकल यूट्यूब चैनल आमी बड़ मोड़। आज आमरा आलोचना करब भोटर कार्ड सम्बन्धे। आपनादेर जे पुरातन लैमिनेशन करा जो भोटर कार्डटी रयेछे सेई भोटर कार्डेर परिबर्ते आपनारा जे एकदम नतून पीवीसी जो भोटर कार्ड रयेछे नतून डिजाइनेर सेई भोटर कार्डटी आपनि किभाबे पाबेन तार समस्त रकम डिटेल्स आमरा एई भिडियोते एकदम अनलाइने घरे बसे थेके आपनि किन्तु सेटा बाई पोस्ट बा बाई बीएलओ जे जेकोनो आपनार अपशन थाकबे सिलेक्ट करार जन्य आपनि सेटा कम भाव भोटर कार्डटी पाबेन। तो सेई भिडियोटा आमरा किन्तु पुरोटाई देखे नेब। तो अवश्यई भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन एबं आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा अन करे राखुन जाते एरकम नित्य नतुन आपडेट आपनारा चटजलदी पेते पारेन। तो चलुन भिडियोटी शुरू करी। तो अनलाइने अपनारा क्यों भोटर कार्ड जे अपन लैमिनेशन वाला जो प्रथम जो पुरातन कार्ड रही है से पुरातन कार्ड के क्यों नतून करबें से अनलाइने क्यों करबें से देखे नेब। तो जे वेबसाइट दरकार पड़े से वेबसाइट चले वेबसाइट लिंक डिस्क्रिप्शन बक्से दिए देव से अपनारा क्योंकि चले आसते पर सोजा येबसाइटी अपनारा जो वेबसाइट रही है मैं वेबसाइट एक बार देखिए दीची। वेबसाइट हे भोटर पोर्टाल .eci.gov.in। तो ये हम जे ऑफिशियल वेबसाइट से ऑफिशियल वेबसाइट तो ऑफिशियल वेबसाइट से देखे नीन एक बार जो अपना भोटर पोर्टाल इलेक्शन कमिशन ऑफ इंडिया। हाँ एखे रही है आपके एखे एक अकाउंट बनाते हैं मैं अपन जे अपना भोटर कार्ड रही है से अकाउंट बनाते हैं ताहले किन्तु समस्त सार्विस किन्तु अपनी एखे देखते पारबेन। तो एखे क्यी करा जाए आपनर जेको किछु अपनी एखे नतून भोटर कार्ड करते चान तार जोन्नो नेम रेजिस्टर करते पारेन बा आपनार एखे जे एनरोलमेंट रही है आपनार जे अलरेडी करा रही है सेटिके आपनि देखते पाबेन। आपनार डिटेल्स अपडेट করতে পারবেন, আপনার পোলিং স্টেশন দেখতে পারবেন, আপনার বিএলও কেস থেকে দেখতে পারবেন, আপনার যে এপিক কার্ড রয়েছে সেটিকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা কিন্তু এক এক করে দেখে নিই। তো এখানে আপনার যে রয়েছে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ভোটার আইডি দিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তো অ্যাকাউন্ট বানিয়ে আপনাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, তবে আপনার এখানে একটা অ্যাকাউন্ট হবে। তো প্রথমে আমরা দেখি আপনি কীভাবে অ্যাকাউন্ট বানাবেন। তো অ্যাকাউন্ট বানানোর জন্য যে লগ ইন রয়েছে এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনার সামনে যে এই যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু খুলে যাবে। এখানে কী করবেন এখানে আপনি যদি একটা ওভারসিজ ইলেক্টর মানে আপনি যদি বিদেশে থাকেন সেরকম যদি আপনার হন তাহলে আপনাকে এই যে এখানে রয়েছে এটিকে ক্লিক করে রাখতে হবে, ঠিক আছে। আর যদি না হন তাহলে এটিকে অবশ্যই আপনাকে ক্লিক করে রাখার দরকার নেই। তাহলে এখানে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল দেবেন, যে কোনো একটি হয় এখানে ইমেল দেন না হলে এখানে মোবাইল নাম্বার দেন। ধরুন আমি মোবাইল নাম্বারই দিচ্ছি, তখন আমি মোবাইল নাম্বার দিলে এখানে আপনার সেন্ড ওটিপি করতে হবে। তাহলে সেন্ড ওটিপি করলে আপনার সামনে এই যে পেজটি রয়েছে খুলে যাবে। এখানে দেখুন আমার অলরেডি রেজিস্টার করা রয়েছে বলে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। হ্যাঁ আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে আপনি এখানে যেই মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার ওটিপি চলে আসবে। কারণ ওটিপিটি করলে আপনার অ্যাকাউন্ট নম্বর ক্রিয়েট করার জন্য আপনাকে পাসওয়ার্ড চাইবে, তো আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এখানে মোবাইল নাম্বার ওটিপি করে আপনি যদি এখানে পাসওয়ার্ড নিজে বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এরপর আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এই যে ভোটার পোর্টালটি রয়েছে এখানে আপনার যে এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছেন সেখানে কিন্তু এখানে দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি, আমারটা মোবাইল নাম্বার দিয়ে করা রয়েছে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে যে পাসওয়ার্ড রয়েছে আপনি পাসওয়ার্ডটিকে দিয়ে দেবেন, আমি আমার পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনারা যে পাসওয়ার্ডটি বানাবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে যে আপনার রয়েছে সলভ 18+1=19, তো আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো এখানে লগ ইন করলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এই যে আমার এখানে লগ ইন হয়ে গেল, তো এখানে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিলে দেখুন আমার যেখানে রয়েছে যে হ্যাঁ এখানে হচ্ছে আমার সমস্ত রকম প্রোফাইল কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ভিউ মাই প্রোফাইল। আপনি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে যখন লগ ইন বেরিয়ে যাবেন তখন এখানে সাইন আউট করে বেরিয়ে যাবেন। তো আপনি এখানে সব কিছুই দেখতে পাবেন কী কী করা যেতে পারবে। আপনি এখানে নিউ ভোটারের রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনি এখানে কারেকশান করতে পারবেন। এখানে আপনি যদি অন্য কোনো জায়গায় যদি শিফট হন মানে আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি যে আপনার পুরাতন আইডি ছিল সেই পুরাতন আইডিটিকে নতুন যদি করতে চান পিভিসি সেরকম হচ্ছে এখানে রিপ্লেসমেন্ট অফ আইডি। এখানে হচ্ছে ডিলিটেশন, আপনার যদি ভোটার কার্ডটিকে আপনি ডিলিটেশন করতে চান। তো এক এক করে কিন্তু আমি সবগুলোই দেখে দেবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে আপনি এই যে বাকি যে কারেকশানগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পাবো। আজকে আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট বলতে আপনার যে ল্যামিনেশন বলা যে পুরাতন কার্ড রয়েছে সেইটিকে আপনি নতুন কীভাবে করবেন। তো এখানে যে রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে কিন্তু একটা খুলে যাবে যে পেজ। এই যে পেজ দেখছেন এখানে দেখুন আপনার নাম চলে আসবে, আপনার সমস্ত এখানে बलराम मंडल चले एसेছে माई नेम इज भोटर मित्र মানে এখানে যে ভোটার মিত্র রয়েছে সেখানে আপনার মানে আপনার যে আপনাকে যে হেল্প করবে সেটা হচ্ছে আর কি এটা। তো আপনি এখানে স্টার্ট করে দেবেন, কিছুই নাই এখানে আপনাকে স্টার্ট করতে হবে। তো লেট স্টার্ট এখানে আপনার যে রয়েছে আপনার অলরেডি যদি ভোটার আইডি থাকে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার মানে আপনার যদি অলরেডি ভোটার নাম্বার থাকে আপনি তবেই তো সেটিকে রিপ্লেস করবেন। তাহলে এখানে অবশ্যই ইয়েস যে রয়েছে আই হ্যাভ ভোটার আইডি নাম্বার এখানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে আপনার ভোটার আইডি নাম্বার কিন্তু চাইবে, তো ভোটার আইডি নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যে ফেজ ডিটেলস রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তো এখানে করে দিলেন, সমস্ত ডিটেলস চলে এসেছে। যেখানে এখানে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ভোটার আইডি নাম্বার আপনার সবই দিয়েছে। তাহলে এখানে আপনাকে কী করতে হবে, প্রসিডিওর যে রয়েছে প্রসেড এতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি ক্লিক করে দেন, তাহলে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার চলে আসবে। এই যে আমার নেম, হ্যাঁ এখানে হচ্ছে প্যারেন্টস নেম, এখানে আপনার জেন্ডার, এজ, আপনি এখানে কোন রাজ্যে রয়েছে, আপনার এখানে কোথায় মানে অ্যাসেম্বলি রয়েছে আর কি বিধানসভা, আপনার এখানে সমস্ত নম্বর, এখানে আপনার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের কোথায় আপনার সিরিয়াল নম্বর রয়েছে, আপনার পোলিং স্টেশন কোথায়, আপনার কোনখানে মানে পোলিং স্টেশনের নেম কী, আপনার এখানে যে পার্লামেন্ট নম্বর রয়েছে সেটি কোথায়, সমস্ত কিন্তু আপনার এখানে চলে এসেছে। তারপরে এবার যদি আপনি যদি এটিকে মানে রিপ্লেসমেন্ট করতে চান মানে আপনার যে পুরাতন কার্ড রয়েছে সেটিকে যদি নতুন করতে চান অবশ্যই এখানে কন্টিনিউ ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে আপনার এখানে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে। তাহলে এটিতে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে যে মোবাইল নম্বর রয়েছে ঠিক আছে সেই মোবাইল নম্বরটিকে আপনি আর একবার দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে একবার ওটিপিটিকে ভেরিফাই করে নেবেন। এখানে কিন্তু একটা ওটিপি দেবে, তাহলে সেই ওটিপিটিকে প্রথমে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি দিয়ে নিচ্ছি। তো আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটিকে দিয়ে নিয়ে এখানে আপনি ভেরিফাই করে নেবেন। তাহলে এখানে আপনার ভেরিফাই করলে কিন্তু দেখুন সাকসেস হয়ে গেছে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই। এখানে হচ্ছে আপনার এখানে একটা রিজন দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার যে রিজন রিপ্লেসমেন্ট করবে তার রিজন কী, ঠিক আছে, এখানে আপনাকে লিখতে হবে কিছু না। দেখুন ইউ আর রিকোয়ার্ড টু রাইট অ্যান্ড ডিসক্রাইব রিজন ডিটেলস ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি হোয়াই ইউ অ্যাপ্লাইং ফর রিপ্লেসমেন্ট। আপনি কেন, ধরুন এখানে আপনি লিখে রাখুন যে আপনি এখানে ধরুন লিখে রাখছেন যে আপনার ওল্ড আছে সেটার জন্য আপনি রিপ্লেসমেন্ট করতে চাইছেন, তো এখানে লিখে রাখুন। তো আপনাকে এখানে কিন্তু যে লিখতে হবে যে রিজন রিপ্লেসমেন্ট অফ ভোটার কার্ড কেন আপনি চাইছেন। সো আমি কিন্তু আমার এখানে লিখে দিলাম যে আমার যে ভোটার কার্ড রয়েছে সেটা ওল্ড ভার্সনের, তো আমার নিউটা চাই, তো সে আমি লিখে দিয়ে এখানে সেভ করে দেবেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, এখানে সেভ করে দেবেন। তো আপনি যদি সেভ করে দেন আপনার সামনে এই যে পেজটি রয়েছে এটি খুলে যাবেন। আপনি যে ভোটার কার্ডটি অ্যাপ্লাই করছেন সে আপনি কীভাবে পাবেন সেটা আপনি পেতে পারেন। আই উইল কালেক্ট ভোটার আইডি ফর্ম ভিআরসেন সিএসসি কোনো এ থেকে পেতে পারেন, বা আপনি এখানে পেতে পারেন যে আপনার যে বাই পোস্টের মধ্যে পেতে পারেন, বা এখানে আপনি ভোটার আইডিটি বিএলও থেকেও কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। তো আমি এখানে করে নেবো বাই পোস্ট। আপনি এখানে আই উইশ টু রিসিভ ভোটার আইডি বাই পোস্ট, তো আমি এখানে পোস্টটিকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। পোস্টটিকে যদি সিলেক্ট করেন আপনার যেখানে রয়েছে রেজিস্টার যে ভায়া অ্যাড্রেস রয়েছে, আমার যে অ্যাড্রেসটা রয়েছে ভোটার কার্ড আইডি সেই অ্যাড্রেসে কিন্তু আমার আসবে। তো এখানে আমি করবো কি, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে দেখুন আমার যে ডিটেলস রয়েছে সমস্ত যে আমি অ্যাপ্লাই করলাম তা অ্যাপ্লাই কিন্তু সমস্ত রকম কিন্তু চলে এসেছে। তাই এটাকে আমি কী করবো, এটাকে আমি সাবমিট করে দেবো। দেখুন আমার যেখানে ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আমার এখানে দেখাচ্ছে ফর্মটাকে। তো ফর্মটিকে কী করবো, এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে, এখানে দেখুন আমি যে পোস্টে নিতে চাই সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে। ডিক্লারেশন আমি করে দিলাম, এখানে আমি করবো এখানে সাবমিট করে দেবো। তো আমি এটাকে সাবমিট করে দিলাম। তো দেখুন এখানে দিয়ে দিয়েছে, দেখুন আমি সাবমিট করে দিয়েছি। এখানে দেখুন কনগ্রাচুলেশনস বলরাম মন্ডল, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি ইজ এটা, আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি দিয়ে দিচ্ছে। ইউ মে ইউজ রেফারেন্স আইডি ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এটা এখানে কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস, এটিকে আমি করবো কি, এটিকে আমি নোট করে রাখবো। এই যে রেফারেন্স আইডিটা রয়েছে অবশ্যই নোট করে রাখবেন, এবং আপনি কিন্তু তা আপনার স্ট্যাটাসটিকে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কত দূর গেল, বা আপনার এটিকে প্রিন্ট হয়েছে কিনা, আপনার ছেড়েছে কিনা, সমস্ত রকম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি কীভাবে করতে পারবেন, আপনার ওল্ড যে ল্যামিনেশন বলা রয়েছে সেটিকে আপনি কীভাবে নতুন করতে পারবেন তার সমস্ত কিন্তু ডিটেলস আমি কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আরও বাকি যে রয়েছে সেগুলোও কিন্তু আমি দেখাতে পারবো, স্ট্যাটাস কী হয়েছে রয়েছে কোন সেটিও কিন্তু আমি দেখো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে এরকম ধরনের ভিডিও আপনি কিন্তু সমস্ত রকম পেতে পারেন। তো চলুন আপনারা অবশ্যই এটিকে ট্রাই করবেন, আপনাদের নিজেরা যেরকম মোবাইলে রয়েছে সেরকমভাবে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনোরকম কোনো প্রবলেম হয়, আপনি যদি ধরুন এটিকে অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনোরকম প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি তার উত্তর কিন্তু